আমি কেন বারবার বলছি আমি স্পেসিফিক মামলা চাই কারণ আমি অকাজ কুকাজের বর্ণনা জনগণ জানুক সেটি আমি চাই আপনি জানেন যে গত পনেরো বছরে আমরা তো অনেকভাবে সরকারটিকে বিশ্লেষণ করছি কিভাবে আমাদের শাসন ব্যবস্থাকে অকার্যকর করেছে কি করে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে কি করে আমাদের ভাতের অধিকার কেড়ে নিয়েছে দেখুন প্রতিত প্রধানমন্ত্রী ভোট এবং ভাতের অধিকারের ব্যাপারে খুব সোচ্চার হতেন ওই দুটোই উনি আমাদের জীবন থেকে কেড়ে নিয়ে গেছিলেন ভাতের অধিকারটি নিয়েছিলেন এই যে তার যে উপদেষ্টা সালমান রহমান জাতীয় লোকজন তারা যে একশো বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করেছেন সেটির ভেতর দিয়ে আমি যদি গুমের ব্যাপারে আসি দু সালে আমরা যখন প্রথম টের পাচ্ছিলাম যে এই সরকারটি ক্ষমতা আঁকড়ে ধরে থাকার যে কোনো রকমের পথে হাঁটছে এবং তার কোনো শাসনতান্ত্রিক আইনানুক সদিচ্ছা আসলে নাই তখন আমরা মৌলিক অধিকার সুরক্ষা কমিটি করেছিলাম এবং তার এক তার প্রধানতম কাজ ছিল যে এই যে গুম অপরিত বিচার বহির্ভূতভাবে জীবন থেকে হাওয়া হয়ে যাওয়া মানুষদেরকে নিয়ে কাজ করা একটু সম্মেলন করা আমরা জাতীয় প্রেসক্লাবে একটি সম্মেলন করার চেষ্টা করেছিলাম নিরাপত্তা বাহিনীর লোকদের কারণে ওই অনুষ্ঠানে গুম হয়ে যাওয়া মানুষের পরিবার আসতে ভয় পেয়েছেন এবং শেষ পর্যন্ত আমাদের সম্মেলনটি আধা ক্ষেত্রাভাবে শেষ হয়েছে দেখুন এবারের পরিবর্তনে যে বাংলাদেশের রাজনৈতিক পরিভাষায় যেভাবে রিটালিয়েশন হয় একটি ইউনিয়ন কিংবা উপজেলা কিংবা জাতীয় সংসদ নির্বাচনের পর তার কিছুই কিন্তু হয়নি কিন্তু মানুষের যে ক্ষোভ নাই তা কিন্তু আপনি বলতে পারবেন না যেটি আমরা অপছন্দ করলেও আদালতের চত্বরে আমরা দেখতে পাই এবং যখন সুযোগ পাই এখন গুম হয়ে যাওয়া একটি পরিবারকে আপনি প্রথমত স্বীকার করবেন যেটি রাষ্ট্রীয় বাহিনী করেছে সেটি করা হয়নি দ্বিতীয়ত রাষ্ট্র তো সহানুভূতিশীল হবে যে আচ্ছা ঠিক আছে আমি না হয় করিনি কিন্তু এই যে মানুষটি নাগরিকটি হাওয়া হয়ে গেল এর ব্যাপারে আমিও কনসার্ন সেটিও করা হয়নি আর তৃতীয়ত তাদের পেছনে লোক লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশ তাদের বাড়ি বাড়ি গেছে র্যাব তাদের বাড়ি বাড়ি গেছে আপনি শুনে অবাক হবেন কোনো কোনো মিডিয়া আউটলেটের লোকরা অর্গানাইজড ওয়েতে গুম হয়ে যাওয়া অভিযুক্তদের বাড়িতে গেছে প্রমাণ করতে যে মানবাধিকার সংস্থাগুলো যে গুমের তালিকা দিয়েছে সেটি ফলটি এবং কেউ নাকি প্রেমের টানে বাড়ি ছেড়ে চলে গেছেন কেউ নাকি নিজে নিজে বিড়বিড় করতে করতে বাড়ি ছেড়ে চলে গেছেন এই যে কথাগুলো ওনারা বলতেন ওনারা মানুষ হিসাবে কতটা যে অমানবিক কথা বলতেন যেই পরিবারটির বাবা গুম হয়েছে যেই সন্তানটি এখন আট দশ বছর কিংবা বারো বছর তাদের ব্যাংকিং ফাইন্যান্সের কোনো কাজ তারা করতে পারেননি এমনকি তারা তাদের স্বজন হারিয়ে যাওয়ার শোক প্রকাশের সুযোগটিও পাননি কেননা তারা প্রতিনিয়ত জানতেন আজকে র্যাবের ওই অফিসে গেলে খবর পাওয়া যেতে পারে পুলিশের ওখানে গেলে খবর পাওয়া যেতে পারে ডিজিএফআইর ওখানে গেলে খবর পাওয়া যেতে পারে তাদের যে জীবন এই জীবনের ক্ষতিপূরণ বাংলাদেশ রাষ্ট্র কী করে দিবে প্রতিত সরকারটি কি করে দিবে দেখুন আমি রিটালিয়েশনের পক্ষে বলছি না আমি মানুষের জীবনের যে সুন্দর মুহূর্ত হারিয়ে যাওয়া স্বজন হারিয়ে যাওয়ার ক্ষতিপূরণের কথা বলছি আমি জানি আমাদের এখানে দুজন লয়ার আছেন তারা ফৌজদারি অপরাধ ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলবেন কিন্তু কিছু কিছু অপরাধ আছে আমাদেরকে নতুন করে সংযুক্ত করতে হবে তার শাস্তি আপনি কিভাবে নিশ্চিত করবেন এবং এই যে ভোটাধিকার আপনি চুরি করেছেন একটি রাষ্ট্রের তার অপরাধ কি। এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত আমার প্রতিটি ভোটাধিকার চুরির সময় সঙ্গী হয়েছে কোন কোনো রাজনৈতিক দল এই ফ্যাসিস্ট সরকারের সঙ্গী হয়ে সেই ভোটাধিকার চুরিতে অংশগ্রহণ করেছে মন্ত্রী হয়েছে সংসদ সদস্য হয়েছে আপনি এই ভোটাধিকার চুরির শাস্তি কী আমাদের আইনে এটি আপনি বের করবেন গুম খুন করে ফেলা এবং বেআইনিভাবে এবং বিচার বহির্ভূতভাবে মানুষকে হত্যা করা তার আসলে শাস্তি কী দেখুন এটি যদি আমরা এখন ডিফাইন না করি আমাদের সংস্কৃতি বলে যে খারাপ থেকে মানুষ খুব একটা শিক্ষা নেয় না আগামীতে আমরা কি ধরনের ফ্যাসিবাদী শাসন দেখব কি ধরনের স্বৈরাচার দেখব আমি কিন্তু খুব একটা সন্দিহান আমার মনে হয় প্রতিবার আমরা দেখতে পাচ্ছি খারাপ থেকে এই জায়গায় জায়গায় কিন্তু বলা হচ্ছে যে এক কর্তৃত্ববাদী কর্তৃত্ববাদী আবার নতুন শাসন আসছে এটি আমাদের মজ্জাগত এটি আমাদের রক্তগত যদি না আপনি তাকে কোনোভাবে বেঁধে না ফেলেন যদি না আপনি তার ক্ষমতা খর্ব না করেন যদি না সংবিধান সংশোধন করে আপনি প্রধানমন্ত্রীর অপার ক্ষমতা না কমান যদি না আপনি নিশ্চিত করেন যে দলের প্রধান রাষ্ট্রের প্রধান সরকারের প্রধান আলাদা আলাদা ব্যক্তি হবেন এগুলো এত তিতা কথা এগুলো যখন আপনি এই হিট অফ দ্য মোমেন্টে না করবেন গণ অভ্যুত্থানের পরপর না করবেন আপনি আর কখনও করতে পারবেন না আমরা নব্বই সালে করার চেষ্টা করেছিলাম সবাই প্রতিশ্রুতি দিয়েছিল কেউ কথা রাখেনি এই শিক্ষা থেকে আমি আপনাকে বলছি আপনি যদি গুমখুমের খুনের ব্যাপারে বলেন আচ্ছা এই বাহিনীগুলোর যেই কর্মকর্তারা জড়িত ছিল আপনি তাদের কি শাস্তি দিয়েছেন দেখুন মন্ত্রীগুলোকে আপনি ধরে আনছেন কাউকে লাইফ জ্যাকেট পরিয়ে ধরছেন জনগণ খুব মজা পাচ্ছে দুই কাপের জায়গায় তিন কাপ চা খাচ্ছে উল্লাস করছে আপনি ডিজিএফআইয়ের কর্মকর্তাদের কি শাস্তি দিয়েছেন আপনি র্যাবের কর্মকর্তাদের কি শাস্তি দিয়েছেন পুলিশের যারা ঘুমখুমে নেতৃত্ব দিয়েছিল যেটি দিয়ে তারা বেনজির হয়েছে হারুন হয়েছে তাদেরকে আপনি কি শাস্তি দিয়েছেন আপনা আমরা কিন্তু দৃশ্যমান শাস্তি চাই যারা এই কাজটি করেছে যাদের কমান্ডে হয়েছে এক জিয়াউল হাসানকে দেখিয়ে আপনি কিন্তু বাকিদেরকে পার পেয়ে পেয়ে যেতে দিবেন না কেননা জিয়াউল হাসান কার নির্দেশে কাজ করেছেন তার তার নির্দেশে কারা কাজ করেছেন দেখুন যে ছয়শ পরিবারের আমরা কথা বলছি আমাদেরকে প্রতিনিয়ত তারাবে যদি আমরা এর কোনো একটা সুরাহা না করতে পারি শুধু অনুস্বাক্ষর করা আমাদের জন্য কিন্তু যথেষ্ট না এই দেশের ভেতরে আপনি এমন একটি দৃষ্টান্ত উপস্থাপন করেন যে ল্যাটিন আমেরিকাতে গুম খুনের পরে সরকারগুলো যেভাবে ভূমিকা নিয়েছিল আপনি দক্ষিণ এশিয়াতে এরকম একটি দেশ হয়েছেন এবং এটি বলে দিবে আপনার ফ্যাসিবাদী শাসন কতটা ভয়ঙ্কর ছিল আপনার আমি এখন একটা কথা বলি আমি ডেমোক্রেসির একটা মিউজিয়াম করতে চাই গুমখুনের একটা বড় প্রতিনিধিত্ব সেখানে চাই একটি শাসনকে শুধু একশো বিলিয়ন ডলার আর দু চারজন চোর দিয়ে বিশ্লেষণ করলে কিন্তু হলো না আপনি কি করে আমার জীবনকে হরণ করেছিলেন কি করে আমার পরিজনকে কেড়ে নিয়েছিলেন কি করে আমার সুন্দর মুহূর্ত নষ্ট করেছিলেন আমরা কি পারবো একজন মানুষকে ফিরিয়ে আনতে আমরা কি পারবো একটি মুহূর্ত ফিরিয়ে আনতে দেখুন সরকারটিকে আমরা মোটা দাগে তো অনেকভাবে অভিযুক্ত করবই কিন্তু আমি মাঝারি দাগে অভিযুক্ত করতে চাই নরমভাবে অভিযুক্ত করতে চাই দেখুন কখন গণমাধ্যম গুম খুনওয়ালা ব্যক্তিদের বাড়িতে যায় এবং তারা আবার কেউ কেউ সেলিব্রিটি রিপোর্টার হয়ে উঠেছিল শুধু রিপোর্টিং করতে বলে সেলিব্রিটি না অন্যান্য অকাজ কুকাজ ইত্যাদি করতো আমি কেন বারবার বলছি আমি স্পেসিফিক মামলা চাই কারণ আমি অকাজ কুকাজের বর্ণনা জনগণ জানুক সেটি আমি চাই কাজেই তো কখন গণমাধ্যম গুম খুনওয়ালা ব্যক্তির বাসায় যায় এবং গিয়ে জিজ্ঞেস করে যে প্রেমের টানে যে উনি চলে গেছেন এটা আপনি বলেন পুলিশ গিয়ে একবার বলে র্যাব গিয়ে একবার যে প্রেশার দেয় এবং কোনো একজন সাংবাদিক গিয়েও একই কাজ করে তার চ্যানেলে দেখানো হয় যে আশি জন গুমখুয়ে লিস্টের মধ্যে পঁয়ষট্টি জন বিভিন্ন আবেগজনিত বিবাহজনিত পরকিয়াজনিত এগুলো করতে রাষ্ট্রের লজ্জা লাগেনি